Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das, myself Ashish Das and this is my video number 460. আজকের এই 460 নাম্বার ভিডিওতে আমরা আলোচনা করছি দ্বিঘাতকরণী। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 161 থেকে 162 পর্যন্ত দেখো কোষে দেখি 9.3 আছে। এই কোষে দেখি 9.3টা হচ্ছে দ্বিঘাতকরণীর লাস্ট চ্যাপ্টার। আজকের এই 460 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 9.3 কোশ্চেন নাম্বার 1B আলোচনা করছি। দেখা যাক কি বলছে অঙ্কে। বলছে দেখাই যে √5 + √3 ÷ √5 - √3 - √5 - √3 ÷ √5 + √3 এটা ইকুয়ালস টু হচ্ছে 2√15। তো দেখো আমি এটা শুরু করছি সলিউশন। আমাকে তো এটা দেখাতে বলেছে বা প্রমাণ করতে বলেছে, সেজন্য আমি কি লিখব, বাম পক্ষ। কি লিখব? বাম পক্ষ। যারা বাম পক্ষ লিখতে চাও না তারা এটাও লিখতে পারো যে লেফট হ্যান্ড সাইড, যে কোনো একটা লিখলেই হবে, এতে কোনো অসুবিধা নেই। সেখানে কি বলেছে আমাকে, আমাকে বলেছে যে √5 + √3 ÷ √5 - √3 এটা −√5 + −√3 ÷ √5 + √3 আমি এইটার মান কত বার করে নেব। প্রথমে এটা বামপক্ষ বলা হচ্ছে, কেন না এই রকম একটা সমান সমান চিহ্ন থাকে সমীকরণের, তার এই পাশটাকে বলা হয় বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড আর এই পাশটাকে বলা হয় ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। তো সেই জন্যে বামপক্ষে আমার এই জিনিসটাই থাকছে, দেখো এই সমীকরণটার বামপক্ষে এই জিনিসটাই থাকছে। এখন এটাকে আমি কি করব, আমার প্রথম কাজ হচ্ছে করণীতে, আমি এটা সকলের জন্যই বলছি, ঠিক আছে, দুর্বল সবল সকল স্টুডেন্টের জন্যই বলছি, করণীতে প্রথম কাজ হচ্ছে যে হরে যদি করণী থাকে সেটাকে নিরসন করে নেবে। তবে এই অঙ্কটাতে কিন্তু হরের করণী নিরসন না করলেও কোনো অসুবিধা হবে না, কেন হবে না সেটা আমি অঙ্কটা করে নিই আগে, তারপরে সেইভাবে করে বুঝিয়ে দেব। ওকে, দেখো তো আমরা আমাদের প্রথম কাজ কি, এখানে হরের করণী নিরসন করতে হবে। তার জন্যে কি হবে না, এই প্রথম যে ভগ্নাংশটা রয়েছে এই ভগ্নাংশটার হরের করণী নিরসনটা আমি করব। তার জন্যে ভগ্নাংশটাকে পুরো লিখি, কি আছে, √5 + √3 ÷ √5 - √3 এইটা ছিল ভগ্নাংশটা। এর হরে আছে √5 - √3। এখন এই হর থেকে করণীটাকে যদি সরাতে হয়, হরটাকে যদি মূলদ সংখ্যায় পরিণত করতে হয়, তাহলে আমায় কি করতে হবে, হরে যে চিহ্নটা রয়েছে তার বিপরীত চিহ্ন দিয়ে লব আর হরকে গুণ করে দিলেই হয়ে যাবে। অর্থাৎ √5 + √3 দিয়ে আমি যদি ওপর এবং নিচকে গুণ করে দিই √5 + √3, তাহলে পরে কিন্তু দেখো আমার হরের করণী নিরসন হয়ে যাবে। মাইনাস, এখানেও এই ভগ্নাংশটারও হরের করণী নিরসন আমাকে করতে হবে। তো তার জন্য কি করব, ভগ্নাংশটাকে আগে লিখি √5 - √3 ÷ √5 + √3। এখন এখানে তো হরে এই যে চিহ্নটা আছে এটা প্লাস আছে, তাহলে করণী নিরসন করতে গেলে আমাকে কি করতে হবে না, তার বিপরীত চিহ্ন অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে। অর্থাৎ কি হলো, √5 - √3 দিয়ে এটাকে গুণ করলাম। এখন নিচটাকে গুণ করলে তো হবে না, তাহলে তো ভগ্নাংশটাই পাল্টে যাবে, ভগ্নাংশটাকে তো একই রাখতে হবে আমায়, সেই জন্য ওপরটাকেও আমাকে কি করতে হবে, √5 - √3 দিয়ে গুণ করে দিতে হবে। দিলাম, এবারে আমি কি পেলাম, এখানটাতে আমি পেলাম যেটা সেটা হচ্ছে ওপরে পেলাম, দেখো √5 + √3 এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, নিচে কি পেলাম না, a - b × a + b। তাহলে এটা কি হলো না, আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, দেখো
সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ইকুয়ালস টু কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তো এখানেও তো আমার তাই আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমি এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ নিচে কি লিখব, রুট ফাইভের স্কোয়ার মাইনাস রুট থ্রির স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা হয়ে গেল। মাইনাস এখানে কি আছে, রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটার স্কোয়ার ডিভাইডেড বাই, এখানেও দেখো সেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হচ্ছে রুট ফাইভের স্কোয়ার মাইনাস রুট থ্রির স্কোয়ার। তাহলে কি পেলাম আমি, আমি ওপরে যেটা পেলাম সেটা ওপরেরটা ওপরেই রেখে দেবো, রুট ফাইভ প্লাস রুট থ্রি এটার স্কোয়ার, নিচে কি পেলাম রুট ফাইভের স্কোয়ার করলে হয় ফাইভ মাইনাস রুট থ্রির স্কোয়ার করলে হয় থ্রি, এটা পেলাম। মাইনাস এখানে কি রইল, রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটার হোল স্কোয়ার, যেমন ওপরে ছিল থাকুক, নিচে কি হচ্ছে রুট ফাইভের স্কোয়ার মানে ফাইভ মাইনাস রুট থ্রির স্কোয়ার মানে থ্রি, এই জিনিসটা আমি পেলাম। এর পরবর্তী অংশটা আমি এই সাইডে করছি, দেখো এই পাশটায় করছি, তাহলে এখানে কি আসছে সমান সমান, ওপরে যেটা আছে থাকুক এখনই আমি ভাঙাচ্ছি না, রুট ফাইভ প্লাস রুট থ্রি এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো ফাইভ মাইনাস থ্রি মানে কত হচ্ছে টু হচ্ছে, মাইনাস এখানে কি হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু হচ্ছে, সমান সমান। তাহলে পরে এদের যদি লসাগু নিই তাহলে টুটা হবে লসাগু, এই দুই দিয়ে যদি দুইটাকে ভাগ করি ভাগফল হবে এক, এক দিয়ে ওপরেরটা গুণ করলে যা ছিল তাই থাকবে, অর্থাৎ রুট ফাইভ প্লাস রুট থ্রি এটার হোল স্কোয়ার মাইনাস, এখানে কি থাকবে এই দুই দিয়ে দুইটাকে ভাগ করলে পরে এক থাকবে, এক ইন্টু এটা করলে এটাই থাকবে, অর্থাৎ রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটারও হোল স্কোয়ার সমান সমান। এবারে আমরা একটা ফর্মুলা করেছিলাম, এই ফর্মুলাটাও কিন্তু যারা ভুলে গেছো তাদের জানতে হবে, ঠিক আছে, তা না হলে অযথা অঙ্কটা বড় হবে, সেটা কি, সেটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এটার হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু হয় ফোর এ বি, এই ফর্মুলাটা আমি সেটাকে এখন এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি, রুট ফাইভটাকে এ ধরবো রুট থ্রিটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার হচ্ছে, অর্থাৎ আমি লিখতে পারি ফোর এ বি, ফোর এ বি মানে কি ফোর ইন্টু এ মানে হচ্ছে রুট ফাইভ ইন্টু বি মানে হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টু, দুই দিয়ে যদি চারকে কেটে দিই তাহলে দুই হবে, অর্থাৎ টু আর রুট ফাইভ এবং রুট থ্রি গুণ হলে পরে হয়ে যাবে রুট ফিফটিন। দেখো ডান পক্ষে কিন্তু আমাকে এই জিনিসটাই বলেছে, তাহলে আমি লিখতে পারি সমান সমান ডান পক্ষ, সমান সমান ডান পক্ষ, তাহলে কি হলো, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা প্রমাণিত এইবারে। দেখো আমি বলেছিলাম, এটা তো হয়ে গেল, অঙ্কটা তো হয়ে গেল, আমি বলেছিলাম যে এই অঙ্কটার ক্ষেত্রে আমার কিন্তু হরের করণীয় নিরসন না করলেও চলে যাবে, সেটা কীরকম না, এখানটাতে দেখো এই যে এই ভগ্নাংশটাতে যে হরটা আছে সেই হরটা কি রয়েছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি,
তো এই হরের যদি করণী নিরসন করতে হয় তাহলে লব এবং হরকে আমাকে একটা কিছু দিয়ে গুণ করতে হয়েছে, যেটাকে আমরা বলছি করণী নিরসক উৎপাদক। সেটা কি? সেটা হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি দিয়ে আমাকে ওপর নিচকে গুণ করতে হয়েছে। এই রুট ফাইভ প্লাস রুট থ্রিটাই দেখো এই ভগ্নাংশের হর। এক্ষেত্রে এরকম ক্ষেত্রে আমি যদি করণী নিরসন নাও করি তাতেও আমার কিছু যায় আসে না, আমি তোমাকে দেখাচ্ছি এখানটাতে, যেখানে দেখতে পাবে যে দুটো ভগ্নাংশ এরকম রয়েছে যে যাদের হরগুলো হচ্ছে একটা আর একটার করণী নিরসক উৎপাদক। সেক্ষেত্রে তোমাকে কিন্তু হরের করণী নিরসন করতে হবে না। দেখো এখানটাতে আমি যদি সরাসরি লসাগুটাও নিতাম তাহলে পরে আমি কী পেতাম? লসাগু কত হতো? লসাগু হতো রুট ফাইভ মাইনাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ প্লাস রুট থ্রি, তাই বেরোতো তো? আচ্ছা, এবারে দেখো এই রুট ফাইভ মাইনাস রুট থ্রি দিয়ে যদি আমি এই হরটাকে এই লসাগুটাকে যদি ভাগ করতাম তাহলে রুট ফাইভ মাইনাস রুট থ্রিটা থাকতো না, সেক্ষেত্রে রুট ফাইভ প্লাস রুট থ্রি হচ্ছে ভাগ ফল। সেইটা দিয়ে ওপরের রুট ফাইভ প্লাস রুট থ্রিকে যদি আমি গুণ করতাম তাহলে পরে অবশ্যই রুট ফাইভ প্লাস রুট থ্রি এটার হোল স্কোয়ার আমি পেতাম। মাইনাস এইখানে দেখো এই রুট ফাইভ প্লাস রুট থ্রি দিয়ে আমি যদি এই লসাগুটাকে ভাগ করি তাহলে রুট ফাইভ প্লাস রুট থ্রি এটা থাকবে না, থাকবে কে? রুট ফাইভ মাইনাস রুট থ্রি ভাগফল। এই রুট ফাইভ মাইনাস রুট থ্রি দিয়ে আমি যদি এই রুট ফাইভ মাইনাস রুট থ্রিকে গুণ করতাম তাহলে কী পেতাম? রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটার হোল স্কোয়ার পেতাম, পেতাম তো? এইখান থেকেই দেখো অঙ্কটা আমার কিন্তু অনেকটা ছোট হতে পারত। তাহলে আমি কি করতাম না, এই জায়গাটাতে যে ফর্মুলাটা আমি এইখানে অ্যাপ্লাই করেছি সেই ফর্মুলাটাকে আমি এখানটাতে দিয়ে দিতাম, দিলে পরে কি হতো? এখানে দেখো এখানে ছিল কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আমি লিখেছিলাম ফোর এ বি, তাহলে আমি সেটা এখানেই লিখে দিতে পারি যে ফোর এ মানে রুট ফাইভ ইন্টু রুট থ্রি ডিভাইডেড বাই, এখানে আমি লিখতে পারি রুট ফাইভ এর স্কোয়ার মাইনাস রুট থ্রির স্কোয়ার, তাহলে আমি কি পেতাম? আমি যেটা পেতাম সেটা এরকম ছিল যে সমান সমান ফোর রুট ফিফটিন ডিভাইডেড বাই ফাইভ মাইনাস থ্রি, তাহলে সমান সমান কি হতো? ফোর রুট ফিফটিন ডিভাইডেড বাই টু, টু আর ফোর যদি আমি কেটে দিতাম তাহলে আমি কত পেতাম? টু রুট ফিফটিন, এবং আমার অঙ্ক এখানেই শেষ হয়ে যেত, আমাকে এতটা ক্যালকুলেশন করবার দরকার ছিল না। কিন্তু কিন্তু তাহলে আমি ওইভাবে করলাম কেন? না সকলে কিন্তু সমান নয়, সব অঙ্ক কিন্তু এরকমভাবে সরাসরি করে দিলে হবে না, সেক্ষেত্রে করণী নিরসন কিন্তু করতেই হবে। সেই জন্যে যারা অঙ্কে একটু দুর্বল তারা যাতে একইভাবে অঙ্কটাকে করে ফেলতে পারে সেই জন্যেই কিন্তু আমি প্রথমে দু লাইন বেশি হলেও ওইভাবেই অঙ্কটাকে করেছি। এটা দেখিয়ে দিলাম, এটা যারা অঙ্কে ভালো তারা এই পদ্ধতিটা যদি ইউজ করো তাহলে পরে সময়টা কম লাগবে। এই যা তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ কোশ্চেন নাম্বার টু এর অঙ্কগুলোর জন্য তোমরা আমার 461 নাম্বার ভিডিওগুলোর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেগুলো আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।